ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তা রাজনীতির সব দিক নিয়ে রাজকাহন, সাথে আছি প্রণব সাহা, নিবেদন করছে জিপিএস ইস্পাত। দর্শক, র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 45 ধাপ এগিয়ে যে নেপাল, সেই নেপালকেই হারিয়েছে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশের নারী ফুটবল দল, তাও অপরাজিত থেকে। আর এটি দেশের ফুটবলে এক ইতিহাসও বটে। 2022 সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপদের শিরোপা জিতেছে বাংলার নারীরা, তাদের অভিনন্দন। কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ ফাইনালে স্বাগতিক নেপালকে 3-1 গোলে উড়িয়ে দিয়েছে বাংলার বাহিনীরা। আগামীকাল বুধবার তারা ট্রফি নিয়ে দেশে ফিরবে। বীরকন্যাদের বরণ করার প্রস্তুতি চলছে, ছাদখোলা বাস তৈরি হচ্ছে বিআরটিসির আঙিনায়, এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে বাফুফে সহ আমাদের ক্রীড়া মন্ত্রণালয়। এর আগে 1999 সালে এই নেপালেই প্রথমবার দক্ষিণ এশিয়ায় সেরা হয়েছিল বাংলাদেশ পুরুষ ফুটবল দল। 21 বছর পর সেই নেপালে এবার মেয়েরা সেরা হওয়ায় দেশের মানুষ আনন্দিত। একই সাথে ক্রিকেট ও ফুটবলে পুরুষ দলের অর্জন নিয়েও প্রশ্ন তুলছেন তারা। সামনে এসেছে নারী খেলোয়াড়দের বেতন বৈষম্য আর নানা সুবিধা থেকে বঞ্চিত হওয়ার বিষয়গুলো, এসব নিয়ে আর রাজকাহনের আলোচনা। আমরা স্টুডিওতে আছেন আমাদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন, আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাম সোহাগ, এবং আছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার। আমাদের সকল আপনাদের তিনজনকেই অভিনন্দন। আমরা আজকে আলোচনা ঠিক করেছি যে এই যে ফুটবলে জিতল বাংলাদেশের মেয়েরা, তারপরেও কেন যে বৈষম্যের কথা আছে, যে বঞ্চনার কথা আছে, তা কি থেকে যাবে, না এর থেকে শিক্ষা নিয়ে আমরা সেই বৈষম্য দূর করব। একই সঙ্গে পুরুষের ক্রিকেট, পুরুষের ফুটবল নিয়েও কথা হবে। আমরা আলোচনা শুরু করতে চাই। প্রথমে আমি একটু যেতেই চাই অভিনন্দন জানানোর জন্য ডালিয়া, আপনার কাছে যেটা শুরু করেছিলেন আপনারা, আজকে একরকম স্বপ্ন পূরণের জায়গা আমরা এসেছি, তার সঙ্গে অনেকগুলো বঞ্চনার কথা এসেছে, বৈষম্যের কথা এসেছে। আমি শুরু করতে চাই আপনাকে অভিনন্দন, আপনাকেও, যে শুরুর পথে আপনারা ছিলেন, আজকে তার সাফল্য আমাদের হাতে এসেছে, এটা অগ্রসর করার জন্য আপনার পরামর্শ দিয়ে যদি শুরু করতে চাই আমরা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসিকে যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজকে এত সুন্দর একটা মানে অর্জনের পরে আমি এখানে এসেছি। তো আসলে এই এই অর্জনটা শুধু যে আমাদের এই টিমের তা না, পুরো বাংলাদেশ তথা বাংলা ভাষাভাষী যেখানে পৃথিবীর যেখানে রয়েছে যে মানুষ, সবার অর্জন। আর আপনি যেটা বলছেন যে হ্যাঁ, শুরুটা যেহেতু আমরা, আমার মনে হয় যে এই এইটার কিছুটা দাবিদার আমরাও। ইভেন আমার যখন কালকে ফাইনাল চলছিল, আমার মনে হচ্ছিল যে আমি নিজেও খেলছি। আমার এমন একটা সময় একটা ফিলিংস এসেছিলো যখন নেপাল স্কোর করছিল, স্কোর করে ফেলেছে, তখন আমার ভেতরে একটু শঙ্কা, কেমন যেন, আমি জানি যে টিম উইন করবে, আমার একটা প্রেডিকশন ছিল যে 2-1 গোল মিনিমাম, 2-1 গোল সবচেয়ে বেশি হলেও যে নেপাল একটা দিবে, আমরা অন্তত একটা মিনিমাম একটাতে এগিয়ে থাকবো, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু যখন এই এই সিচুয়েশনে 2-1 সিচুয়েশনে, তখন আমার একটু মানে ভয় লাগছিলো কোনোভাবেই যাতে ট্রফিটা হাত ছাড়া না হয়, এই একটা শঙ্কা কাজ করছিল। সেটা কিন্তু ভালো, কারণ আমার যে টিমের প্রতি ফিলিংস, আমার যেই ওই ওই কারণেই কিন্তু আমার এই ভয়টা লাগা। তবে আমার ছোট বোনরা এত চমৎকার খেলা দেখিয়েছে, আপনি আমি মানে আমার অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই, এই টিমটাকে, গোটা টিমটা যারা এটার সাথে কাজ করেছে অনেক বছর। তাছাড়া দেখুন আপনি কাদা মাঠে এত সুন্দর পারফরমেন্স, আম নট শিওর যে ছেলে মেল ফুটবল টিম, আমি কাউকে খাটো করে দেখছি না, সবাই ভালো জানবেন যে এত সুন্দর স্কিলফুল খেলা দেখানো, কাদা মাঠে স্কিলফুল ফুটবল, স্ট্যামিনা ঠিক আছে সেটা একটা আমি বলবো যে ওটা একটা আছে, কিন্তু আপনি বল নিয়ে ড্রিবল করা, বল নিয়ে গোল দেওয়া, ওরকম এয়ারে স্কোর করা, ইটস নট ম্যাটার অফ জোক, এটা যদি অনেক বেশি স্কিলফুল না হয় তাহলে ওই টাইমিং করা এগুলো সম্ভব না। সো মানে ইট ইজ গ্রেট ভিক্টরি। একটু উল্লেখ করতে হচ্ছে, আপনি যেটা ভাবছিলেন, আপনি উল্লেখ করতে হচ্ছে যে খেলার আগে আমাদের আজকে পোস্ট আমরা যখন পেয়েছি সানজিদা আক্তারের যে পোস্ট, যারা আমাদের স্বপ্নকে আলিঙ্গন করতে উৎসুক হয়ে আছেন, সেই সকল স্বপ্নসারীদের, স্বপ্ন সারথীদের জন্য এটি আমরা জিততে চাই, অনুষদের বন্ধুর এই রাস্তাটিকে কিছু হলেও সহজ করে দিয়ে যেতে চাই। এই যে তার একটা উচ্ছ্বাস এবং সেটা সব পূরণ করেছে, সেটা যেটা আপনিও বলছেন যে সে সময় আপনারা স্বপ্ন দেখতেন। অবশ্যই আমরা স্বপ্ন দেখতাম যে দক্ষিণ এশিয়া অন্তত একটাবার ইন্ডিয়াকে হারাবো, এই স্বপ্নটা আমার ছিল। তো সেটা তো গ্রুপ পর্বেই আমার ছোটো বোনরা হারিয়ে দেখিয়েছে, গ্রুপ পর্বেই ইন্ডিয়াকে হারিয়েছে, আমার স্বপ্নের চাইতেও ভালো কিছু করেছে যে ফাইনালে ইন্ডিয়াকে হারাবো আমার স্বপ্ন ছিল, কিন্তু ওরা গ্রুপ পর্বে অবশ্যই তারা অনেক আগে থেকে শুরু করেছে। আসলে দক্ষিণ এশিয়ার পরাশক্তি পুরো দুইটা সেক্টরেই তারা পরাশক্তি এতদিন ছিল,
এখন নতুন করে উইমেন সেক্টরে বাংলাদেশ পরাশক্তিতে পরিণত হয়েছে, কিন্তু চ্যালেঞ্জ এখন ভাই যে এখন এটাকে ধরে রাখাটা এবং এটার চাইতে ধাপে ধাপে এগোনোটা। তো যেটা সানজিদার যেই যে কথাটা বলেছে অনুজদের জন্য, তখন আমারও সেই কথাটাই ছিল অনুজরা যাতে এটা অন্তত করতে পারে। হ্যাটস অফ ফুল টিমের সবাইকে। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আমি একটু সহজভাবে আপনার কাছে যেতে চাই। অনেক কথাবার্তা হচ্ছে আজকে, আমরা আমাদের বাফুফে প্রেসিডেন্টের অনেক কথা শুনেছি, পরিকল্পনার কথা বলেছেন, কিন্তু কালকে যখন জয়ী হয়েছে আমরা খুব লক্ষ্য করেছি যে এইটাতে আমরা বাফুফের কর্তা ব্যক্তিদের কাউকে আমরা নেপালে পাইনি, আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাউকে পাইনি। মানে আপনারা কি একটু ভাবতে পারেন না যে এমনটা হতে পারে, যেমনটা আমাদের দালিয়াপা বললেন যে একটা কনফিডেন্স ছিল আমাদের, কি কনফিডেন্স? আমরা ক্রিকেটের জন্য অনেক জায়গা দূরত্ব যাই, এক ঘন্টার ফ্লাইট, কালকেও ভিসা লাগে না, কালকে সকালে গেলেও তো সন্ধ্যায় এটাতে আমরা শরীর হতে পারব। ধন্যবাদ, খুব আপনার মানে জিনিসটাকে অ্যাড্রেস করার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রণবদা। আজকে কিন্তু আমরা বিষয়টা আমাদের সম্মানিত সভাপতি আজকে বিকালবেলা যে আমাদের একটি প্রেস কনফারেন্স ছিল বাফুফে ভবনে, আমাদের আগামীকালকের যোগাড় যন্ত্র আমাদের দলটাকে রিসিভ করা, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা প্রেস কনফারেন্সে কিন্তু আমাদের সম্মানিত সভাপতি বলেছেন, এমনকি খেলার দিন সকালেও আমরা যেতে পারতাম। বাট আসলে যেটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে অনেক সময় হয় কি, মানে একটা দল একটা পেসের মধ্যে আছে, ভালো করছে, তখন একদম মানে কর্তা ব্যক্তি যদি উপস্থিত হয় অনেক সময় টিমের মধ্যে আলাদা একটা বাড়তি চাপ প্রেশার কাজ করে। সো এই বিষয়টা থেকে কনসিডার করে আবার এমনও ডিসিশন হয়েছিল যে সোহাগ তুমি চলে যাও, জেনারেল সেক্রেটারি তুমি চলে যাও। আচ্ছা, তো ইট ওয়াজ আওয়ার কেয়ারফুল ডিসিশন দলটাকে ডিস্টার্ব না করা, এবং যেহেতু প্রতিনিয়ত তাদের খোঁজখবর আমরা পাচ্ছি এবং দেখে থাকবেন কিন্তু আমাদের নারী দল নিয়ে যে কাজ করেন, আমাদের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন এবং আমাদের ফিফা কাউন্সিল মেম্বার মিস মাহফুজ আক্তার কিরণ অ্যালং উইথ বাফুফের আমাদের দুই তিনজন এক্সিকিউটিভ কমিটির মেম্বার সহ তিনি কিন্তু চলে গিয়েছেন। আচ্ছা, এবং আমরা নট অনলি দ্যাট, আমাদের টেকনিক্যাল ডিরেক্টর যিনি থ্রু আউট দ্য ইয়ার আমাদের নারী দলের সাথে কাজ করেন, তিনি কিন্তু আমাদের শ্রীলঙ্কাতে আন্ডার 17 বয়েজের একটা অ্যাসাইনমেন্ট শেষ করে বাংলাদেশে এসেছেন, একদিন ওয়েট করে তিনি কিন্তু তার পরের দিন আবার তাকে পাঠানো হয়েছে যে প্লিজ গো টু নেপাল এবং টিমের সাথে গিয়ে কিছু ভ্যালু অ্যাড করা। তো আমরা কিন্তু বিহাইন্ড দ্য কার্টেন যে সাপোর্টগুলো দেওয়ার দরকার ছিল সেগুলো এনশিওর করেছি, এবং আমরা চাইনি দলটা ডিস্টার্ব হোক। সো এবং দিন শেষে আসলে আমাদের যে ফিলোসফিটা কাজ করেছে সেটা কিন্তু দিন শেষে দেখা যায় সেটা কাজ করেছে, সেটা ক্লিক করেছে। এবং এই খেলাটা দেখাও কিন্তু আমাদের সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ সালাদিন, তিনি বাফুফে ভবনে এসে ইন এ ভেরি প্রাইভেট ওয়ে 4-5 কর্মকর্তাদেরকে নিয়ে কিন্তু খেলাটা দেখেছেন, একদম থ্রু আউট দ্য লাস্ট মিনিট পর্যন্ত আমরা খেলা দেখেছি, পুরস্কার বিতরণী দেখেছি, এবং একটা সময় যেটা ডালিয়া বললো যে দ্বিতীয় অর্ধের একটা সময় কিন্তু একটু আমাদের কিন্তু একটু নার্ভাসনেস কাজ করছিল যে 2-0 থাকার পরও যখন 2-1 হয়ে গেল তখন কিন্তু 10-15 মিনিট হয়ে যায় কিনা একটা চাপ ছিল নেপালের ঘরের মাঠে, এবং নেপালের ক্রাউড হচ্ছে যে ভেরি কি বলা যায় মানে দে আর ভেরি ভাইব্রেন্ট, চিল্লাচিল্লি থেকে শুরু করে নেপালের স্টেডিয়ামটা এরকম যে ওখানে আসলে পাহাড়ের ঘেরা জায়গা, তো ওখানকার মানে সাউন্ডটা স্টেডিয়ামের মধ্যে থেকে যায়, খুব বেশি ভাইব্রেন্ট। তো তারপর আমাদের দলটা যখন এই 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 দোলাচলের মধ্যে যখন 3-1 করলো তখন আমরা কিছুটা হাত ছেড়ে বাঁচলাম। কিন্তু আবু রাহিম সোহাগ, তাহলে আমি আপনার কথা যদি ধরে যে নেপালের ক্রাউড, আমরা ক্রাউড তৈরি করতে না পারলেও তো স্টেডিয়ামে আমাদের একটা উপস্থিতি রাখতে পারতাম, দর্শকদের একটা উৎসাহ কিন্তু নিশ্চয়ই মাঠের খেলোয়াড়দের জন্য অনেক বেশি, স্টামিনা থেকে শুরু করে আত্মবিশ্বাসের একটা জায়গা থাকে, সেটা তো তাহলে পিছিয়ে থাকলাম না। আমাদের কালকে বাংলাদেশেরও কিন্তু বেশ ভালো, আমাদের এম্বাসি থেকে শুরু করে এম্বাসি থেকে প্রায় 40-50 জন অফিসিয়ালরা সেখানে ছিল, বাংলাদেশের বাংলাদেশের একটা কমিউনিটি কিন্তু নেপালে রয়েছে ইদানিং, একটা বিজনেস কমিউনিটি রয়েছে, তারা ফ্ল্যাগ তৈরি করে এবং হ্যাভিং এ ফেস্টিভ মুড করেছে, বাফুফে থেকে তাদের সাথে যোগাযোগ করে টিকিট নিয়ে আমরা কিন্তু তাদের প্রেজেন্সটা আমরা স্টেডিয়ামে এনশিওর করেছি, এবং সেখানে কিন্তু বাংলাদেশের প্রেজেন্সটা ছিল। এবং খেলাটার ফরম্যাটটাই এরকম যে আসলে সাফ চ্যাম্পিয়নশিপটা ঘুরে ঘুরে বিভিন্ন দেশে হয়, এবং দেখা যাবে যে হয়তো 2 বছর পরে সাফ ওমেন চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে হবে। নট অনলি দ্যাট, আই নিড টু মেনশন, প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ, সাফ ওমেন চ্যাম্পিয়নশিপ 2010 কাজী মোহাম্মদ সালাহউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশে হয়েছে, মেয়েদের এই সাউথ এশিয়ান রিজনের প্রথম ইভেন্ট বাংলাদেশে হয়েছে 2010 কক্সবাজারে। সেটা তো অত আমরা ভালো করতে পারিনি, আমরা মনোযোগ হতে পারিনি, তো ডালিয়ারা বা আমাদের দলটা তখন এই যে একটা উচ্ছ্বাসের জায়গায় সেখানে নানা রকম উচ্ছ্বাস যতটা দেখাচ্ছি তার সঙ্গে নানা প্রশ্ন উঠে আসছে। আমরা পুরুষ ক্রিকেটাররা একদমই যে খুবই আমাদেরকে হতাশ করে দিল এশিয়া ক্রিকেটে বা এশিয়ান চ্যাম্পিয়নশিপে বা সর্বশেষ সব কোথাও খুব ভালো করতে পারছে না। পুরুষ ফুটবল নিয়ে আমি আর কথা বলি না, আজকে সোহাগ ভাই আমাদের সঙ্গে আছেন, তার মন খারাপ করতে চাই না বাফু ভাইকে নিয়ে, কিন্তু এইগুলো কিন্তু প্রশ্ন উঠছে। আপনি ক্রিকেট প্রেমী মানুষ, ক্রিকেট নিয়ে বলেন, সবসময় সোচ্চার থাকেন,
এই বৈষম্যের জায়গাটি বা এই জায়গাটি কি করা দরকার বলে আপনার অভিমত? আমি কিন্তু খেলার জগতে আসছি ফুটবল নিয়ে, ফুটবল নিয়ে আছি এবং ব্রাদার্স ইউনিয়নের প্রেসিডেন্টও হয়েছিলাম আমি ফুটবলকে ডেভেলপ করার জন্য। এখন বেশি ক্রিকেটে চলে গেছেন এবং বাংলাদেশের মানুষের বেশি ক্রিকেটে চলে গেছে বলে মনে হয়। অনেকগুলি কারণ এগুলির আছে, কিন্তু আমি প্রথমেই আমার কথা বলার আগে সবচেয়ে আগে আমার আমি একটা একটা ব্যাপারে সরকারকে এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সানজিদার লেখার উপরে ভিত্তি করে তারা যে রাত জেগে ওপেন বাস তৈরি করছে, এটা এটাকে এটাকে একটা ব্যতিক্রমধর্মী ঘটনা। আবার আরেকটি ব্যতিক্রমধর্মী ঘটনা যেটা আমাকে প্রচণ্ড রকম আঘাত দেয়, প্রচণ্ড রকম আমি ক্ষুব্ধ, কি কারণে খেলাটি রিলে করা হলো না বিটিভি সহ অন্যান্যরা? আমারও তো আমাকে কেউ উত্তর দিতে পারে না, তোমরাও দেখো নাই, কেউ দেখো নাই, কারণ তোমরা এবং সেটা সাধারণ মানুষের দৃষ্টিতেই আমি জানি না, কোনো জায়গায় অ্যানাউন্সমেন্ট নাই। তাহলে প্রথমে আমাকে নিয়মিত টি স্পোর্ট দেখতে হবে এবং কোনো জায়গার সাবটাইটেলে লেখা নাই টি স্পোর্ট দেখাচ্ছে, আমি এই মাত্র প্রথম জানলাম। আমাদের খেলাধুলাগুলো ইদানিং আমাদের না, এখানে আমার আমার কিছু বক্তব্য আছে। সরকারি টেলিভিশন তোমাদের মতন টেলিভিশন ধরেই নিছে মৌলানা সাহেবরা যদি আক্রমণ করে, আমি একদম লিখে দিতে পারি দিস ইজ দ্য থিং ইউ হ্যাভ ডান। এই জায়গাগুলি থেকে বের হয়ে আসতে হবে। আর আমি এই যে একটু আলোচনা আসলো তারা প্রতি পদে পদে বঞ্চিত হয়েছে বিসিবিতে, কী বলে আমাদের ফুটবল ফেডারেশন থেকেও তাদের যাওয়া আসার ব্যাপারে যেসব তথ্য আমাদের কাছে আছে আমি এগুলি কিন্তু ট্রিমেন্ডাসলি ফলো আপ করি, নোট করি, আমার কাছে থাকে। তাদেরকে কীভাবে কলসিন্দুতে ফেরত পাঠানো হয়, কী পদ্ধতিতে পাঠানো হয়, প্যারালালি আমার ক্রিকেট টিম কীভাবে যায়, সেগুলি যেহেতু আমি ক্রিকেট বোর্ডে ছিলাম বা ব্রাদার্স ইউনিয়নের বহুদিন প্রেসিডেন্ট ছিলাম, সো আই নো ইট। পেমেন্টের ব্যাপারেও আমি দেখেছি যে ক্রিকেট প্লেয়ারদেরকে পেমেন্ট করা হচ্ছে, ফুটবল প্লেয়ারদের টাকা অলওয়েজ বাকি থাকে, বা সেই ক্রিকেট ফুটবল এবং নারী এবং পুরুষের মধ্যে এক্স্যাক্টলি তো এই জায়গাতে এইখানে যে আলোচনাটা হচ্ছে তারা বঞ্চিত ইত্যাদি ইত্যাদি, পৃথিবীতে সব জায়গায় বঞ্চিত হলে পারেই তার জেদ জন্মায়। বাংলাদেশ বঞ্চিত হয়েছিল নারী ফুটবল, না নারী ফুটবল না, আমি রাজনীতিতে পাকিস্তানের সাথে পাকিস্তানের সমস্ত বৈষম্য এবং বাংলাদেশের গোল্ডেন ফাইবার ছিল বাংলাদেশের পাট, তার সমস্ত আর্নিং ব্যবহার করা হতো করাচিতে, যেহেতু আমি নির্মাণ কাজের সাথে জড়িত প্রতিনিয়ত বলা হতো যে বাংলাদেশে পাঁচতলার উপরে কোনো বিল্ডিং হবে না, মাটির অবস্থাতেই খারাপ। সেই জন্য বাংলাদেশের প্রজেক্ট, বাংলাদেশের ফান্ডের প্রজেক্ট, আমি করাচিতে যে দেখে এসেছি বিশতলা বিল্ডিং, কী জন্য এই বিশতলা বিল্ডিং বাংলাদেশে হওয়ার কথা, কিন্তু এই মাটিতে হবে না, কিন্তু স্বাধীনতার পর আমি তো প্রথম 24 তলা বিল্ডিং বানাইছি গ্রামীণ ব্যাংকের, 6টা আন্ডারগ্রাউন্ড পার্কিং প্ল্যাটফর্ম পার্কিং সহ কম্পিউটারের রেড ডিজাইন, আমি সেই কথা বলে প্রতিশোধ বাঙালিরা নিয়েছে, সেই বঞ্চনার প্রতিশোধ কি নেপালে আমাদের নারী ফুটবলাররা নিল? এক্স্যাক্টলি, এই যে জেদ, এই জেদ মানুষকে অন্য জায়গায় নিয়ে যায়। আমি মনে করি এরা যে জেদটা ধরে রাখতে পেরেছে, এরা যে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে, বিভিন্নভাবে নিগৃহীত হয়েছে, সেগুলিকে তারা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে, আমরা তার উপর দিয়ে যে আমরা এটা অর্জন করব। এই জন্য আমি দুটা জিনিসকেই, যখনই কেউ বঞ্চিত হয়, যখন সে বঞ্চিত হওয়াটাকে রোগ হিসাবে ধরে নেয়, তখনই কিন্তু এই বাংলাদেশ সেই একই পদ্ধতিতে 9 মাসে স্বাধীন হয়েছে, সারা পৃথিবীতে এই ইতিহাস নাই। এখন আসা যাক এই যে বাংলাদেশের নারী, আমরা ফরেন কারেন্সি যে আর্ন করি তার বিগেস্ট আর্নিংটা কোথার থেকে হচ্ছে? গার্মেন্টস, সেখানে কারা আছে? পৃথিবীর কোনো জায়গায় এত মহিলা এই একটি সেক্টরে কাজ করে না। এই যে আমি আমি ভবিষ্যৎ 40 লাখ প্লাস মাইনাস, তার মধ্যে বেশিরভাগই নারী, তাহলে এই জিনিসগুলি বুঝতে হবে। আমরা নারীকে বঞ্চিত করার চেষ্টা করি এবং নারীরা যত উপরে উঠতে থাকবে আমাদের তথাকথিত মৌলানারা এই অন্যায় কাজগুলি করতে থাকবে। এই 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 জায়গাতে সরকারের নীতি হতে হবে কমপ্লিটলি ডিফারেন্ট, একদম ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে আমাদের যা যা করণীয়। সংবিধান বলছে নারী পুরুষের কোনো বৈষম্য করা যাবে না, নারী পুরুষের বৈষম্য করা যাবে না, করা যাবে না। আরেকটা হলো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ ধর্ম দিয়ে কোনো কিছু ডমিনেট করা যাবে না, কিন্তু ডমিনেট তো আমরা যখন বলছি ধর্ম নিরপেক্ষ দেশ,
তারপরে বলছি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। এই যে জেন্ডারও করা যাবে না, হোয়াট এ কন্ট্রাডিকশন উই আর ডুইং। এই জেন্ডারও তো করা যাবে না এক্স্যাক্টলি। তাহলে আমার নারী ফুটবলাররা নারী বেতন এ শ্রেণী 10,000 টাকা, বি শ্রেণী 8,000 টাকা, সি শ্রেণী 6,000 টাকা, ক্লাব ফুটবলে একজন শীর্ষ ফুটবলাররা পায় 50-60 লাখ টাকা, মেয়েরা পায় 3-4 লাখ টাকা। নিচে আলোচনা করব, তার আগে একটি বিরতি। জিপিএস নিবেদিত রাজকাহন থেকে আমদন আরেকবার জিপিএস ইস্পাত নিবেদিত রাজকাহনে আমরা আলোচনা করছি নারী ফুটবলে সাফল্য, পুরুষরা ফুটবল ক্রিকেটে কী করছে। এই আলোচনায় আমাদের সঙ্গে মোবাশের আছেন, ডালিয়া আক্তার আছেন এবং আছেন সাধারণ সম্পাদক বাপুবের আবু নাইম সোহাগ। তবে আমরা একটু যোগাযোগ করতে পেরেছি এবং যোগাযোগ স্থাপন নিশ্চয় হয়েছে জাহিদ আহসান রাসেল আমাদের যুব ও ক্রীড়াপতি মন্ত্রী মহোদয়, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জি, খুবই ধন্যবাদ যে আপনি আমাদেরকে সময় দিলেন জুমে হলেও, যদি আমরা চেয়েছিলাম যে আপনি স্টুডিওতে আসেন। মাননীয় প্রতিমন্ত্রী যদি একটু বলেন যে এই যে সাফল্য দৃশ্যটা আসলো, এর সঙ্গে অনেকগুলো কথা আমাদের সামনে চলে এসেছে, নারী ফুটবলের জন্য যারা কাজ করছেন তাদের বঞ্চনার কথা বলছি, বেতন কমানোর কথা বলছি, থাকা খাওয়ার সুব্যবস্থা খুব নেই, যদিও একটি আয়োজন হচ্ছে কালকে সংবর্ধনার, কিন্তু এর সংবর্ধনার পরে আপনি কী করতে চান বা আমাদের কী করা উচিত তাদের জন্য আর একটু ভালো, আরও ভালো এইটিকে এগিয়ে রাখার জন্য, যদি একটু বলেন জাহিদ আহসান রাসেল। ধন্যবাদ আপনাকে। আসলে আমি প্রথমেই আমাদের নারী ফুটবল টিম যারা আমাদের জন্য এত বড় একটি সুখবর নিয়ে এসেছেন, এত বড় একটি জয় নিয়ে এসেছেন, আমি প্রথমেই তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের এই সারা দেশবাসীকে এই আজকে আনন্দের জোয়ারে যে ভাসানোর জন্য যে উপলক্ষটি তৈরি করে দিয়েছেন, এই কারণে আবারও আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমি আপনারা জানেন যে তারা বাংলাদেশে আসবে, তারা এত কৃতিত্বের পরে এত বড় একটি ফলাফল নিয়ে এসেছে, অবশ্যই তাদেরকে আমরা সংবর্ধিত করছি বা সংবর্ধনা দেব, অবশ্যই এটাই স্বাভাবিক। তবে আমাদের যে প্রচেষ্টাগুলো আছে, যেটি আমি একটু আগে আমাদের আপনি যে প্রশ্নটি করলেন যে এর পরের ফলাফলটা হচ্ছে মেয়ে, কারণ আমরা শুধু সাউথ এশিয়ানে পড়ে থাকতে চাই না, আমাদের আমাদের মেয়েরা যাতে এশিয়া কোয়ালিফাই করতে পারে, এশিয়া ভালো করতে পারে, পরবর্তীতে ওয়ার্ল্ড কাপেও যাতে আমাদের যাওয়ার যোগ্যতা তৈরি হয়, সেই অবস্থায় যেতে আসলে মানে আরো অনেক পরিশ্রম আমাদেরকে করতে হবে, অনেক ট্রেনিং আমাদেরকে নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, এই পরিশ্রমের সঙ্গে একটা বড় দরকার হবে আর্থিক মানে সহযোগিতা বা সহায়তা। আমি জানি জুলাই মাসে আমাদের বাজেটের পরে প্রথম অর্থমাস শুরু হয়েছে, আগস্টের পরে সেপ্টেম্বরে আসে, নিশ্চয়ই আপনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সকল টাকার বরাদ্দ বা সকল টাকার প্রকল্প শেষ করে উঠতে পারেন নাই, এই যে নারীদের কৃতিত্ব আমরা পেলাম এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি এসে, আমরা কি ভাবতে পারি বা আশা করতে পারি যে এই বাজেট রিভাইজ করে যুব ক্রীড়া মন্ত্রণালয় যা পেয়েছেন তার একটা বড় অংশে এবার নারী ফুটবলের জন্য বাফুফের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারবেন, সেই টাকা আপনার হাতে আছে কিনা, কোথাও থেকে জোগাড় যন্ত্র করার কোনো উদ্যোগ নেবেন কিনা? ধন্যবাদ। আসলে আমরা হচ্ছে যে বাফুফের নারী ফুটবল টিমকে নিয়ে তারা যে পরিশ্রমটা করেছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে সবার আগে যাদেরকে ধন্যবাদ, যাকে ধন্যবাদ দিতে হয় তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আপনারা জানেন যে আমাদের প্রায় 10-12 বছর ধরে আমাদের বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট, প্রাথমিক স্কুল লেভেলে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট কিন্তু তিনি চালু করেছিলেন। আমরা এখন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্ডার 17 যেটি হাই স্কুল লেভেলে আমরা কিন্তু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট চালু করেছি। এই যে একদম শিশু বয়স থেকে তাদেরকে তুলে আনা, এই ট্যালেন্টগুলোকে হান্টিং করে তাদেরকে তুলে এনে তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসা, এটাও কিন্তু অনেক একটা বড় একটি বিষয় ছিল। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে যখন আমরা এই খেলা শুরু করেছিলাম অনেক সাম্প্রদায়িক গোষ্ঠীরা তারা কিন্তু এই মেয়েদেরকে ফুটবল থেকে সরানোর জন্য শুধু বিরোধিতা নয়, অনেকবার অপচেষ্টা করেছে, হামলা করেছে, মিছিল করেছে, অনেক ধরনের কাজ তারা করেছে, কিন্তু এত কিছু পরে এসে আমরা কিন্তু আজকে মেয়েরা যে পারে দেশকে সম্মানিত করতে পারে আজকে তাদের ফলাফলের মধ্য দিয়ে কিন্তু তারা প্রমাণ করেছে। আমরা অবশ্যই তাদের জন্য আমরা আলাদাভাবে কাজ করতে চাই, তাদের জন্য আমরা চেষ্টা করতে চাই, তবে ফুটবল ফেডারেশনকে এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে এবং তারা যে পরিশ্রমটা একটুকু এই সাউথ এশিয়ান গেমসের আগে করেছেন, ধারাবাহিকভাবে ট্রেনিং দেওয়া, দীর্ঘমেয়াদী ট্রেনিং দেওয়া, দেশি বিদেশি কোচ রেখে প্রশিক্ষণ দেওয়া, এটা কিন্তু তারা কষ্টটা করেছেন এই নারী ফুটবল টিমের জন্য। তবে এটাকে ভবিষ্যৎ থেকে অব্যাহত রাখতে হবে, তারাও কাজ
কার্যকর ব্যবস্থা নেবে এবং আমাদের পক্ষ থেকেও যদি সরকারি পক্ষ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন হয় না প্রয়োজন না আপনাকে তো করতেই হবে এটা তো এখন জাতির দাবি মেয়েরা ভালো করলো প্রয়োজন কি প্রয়োজন তো অবশ্যই আছে শুনেন কোনো দেশেই সরকারের অর্থ দিয়ে কিন্তু কোনো খেলাধুলা পরিচালনা হয় না আপনি যদি দেখেন আপনাদের আমাদের পার্শ্ববর্তী দেশ বা ইউরোপিয়ান লীগ থেকে শুরু করে অনেক দেশে আমরা যদি দেখি আমাদের কিন্তু যারা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আছে স্পন্সর প্রতিষ্ঠান আছে তারা কিন্তু আমাদের খেলাগুলোকে এগিয়ে নিতে তারা কাজ করে সরকার তার পাশে থাকেন কিন্তু এটা কিন্তু কাজটা করে কিন্তু স্পন্সর প্রতিষ্ঠানগুলোই কিন্তু সকল দেশে ফুটবলগুলো হাজার হাজার কোটি টাকার প্রয়োজন হয় এটা কিন্তু কোনো সরকার এভাবে সরাসরি করে না কারণ স্পন্সর প্রতিষ্ঠানরাই করে তবে ফুটবল যেহেতু কিছু কয়েক বছর ধরে কোনো সাফল্য তাদের ছিল না এই একটা হলো অনেকদিন পর না হওয়ার কারণে স্পন্সর প্রতিষ্ঠানগুলো সেভাবে আগ্রহী হয়নি তবে এত একটা ভালো ফলাফল করার কারণে আমি মনে করি এখন স্পন্সর প্রতিষ্ঠানগুলো আগ্রহী হবে তারাও আমাদের নারী ফুটবলের উন্নয়নে এগিয়ে আসবে এবং পাশাপাশি আমরা সরকার আমরা সেটা প্রত্যাশা করি এবং নিশ্চয়ই আগামী জুন মাসে যখন আমরা আবার সংসদে দেখব আমরা চাই সংশোধিত বাজেটে আমরা দেখতে চাই আক্ষরিকভাবে যে বাজেট যেটা ছিল তার থেকে বাড়ানো হয়েছে আপনি সেই কৃতিত্ব নেবেন আপনাকে সেই ধন্যবাদ আগাম জানিয়ে রাখলাম নিশ্চয়ই প্রধানমন্ত্রী ব্যাপারে কোনো আপত্তি করবে না অর্থমন্ত্রীরও কোনো আপত্তি করার কোনো ব্যাপার নেই আপনি সচেষ্ট থাকবেন আমরা আপনার সাথে আছি ফুটবল ফেডারেশন ডালি আক্তারের মতন সাবেক অধিনায়ক এবং মোবাশের ভাইয়ের মতন একজন উচ্চকণ্ঠ মানুষও আপনাদের সঙ্গে থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জাহিদা হোসেন আসেন মাননীয় প্রতিমন্ত্রী আমাদেরকে সময় দেওয়ার জন্য বাফুফুকে কী করবে যদি আবু নাইম সোহাগ যদি বলেন ওয়েল মানে আমরা ঠিক এই মুহূর্তে কথা যদি বলি আসলে মানে অনেক বড় বড় প্ল্যানিং করা সম্ভব অনেক ভালো ভালো কাজ করা ছোট প্ল্যান করে সফল করেন বড় প্ল্যান করতে নাই অনেক কিছু করা সম্ভব সেটা কিন্তু আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্টটা লাগবে আমরা আমাদের এখন যদি দেখি আমাদের নারী ফুটবলের জন্য আমাদের আমরা ঢাকা ব্যাংক থেকে ভালো একটা আর্থিক সহায়তা পাচ্ছি ইউনিসেফের মতো একটা ব্র্যান্ড তারা আমাদেরকে আর্থিক সহায়তা দিচ্ছে প্লাস আমাদেরকে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দিচ্ছে আমাদের বেশ কিছু প্ল্যানিং দিয়ে তারা সহায়তা করছে এর পাশাপাশি আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কথা অবশ্যই বলতে হয় হয়তো বা ডাইরেক্টলি আমরা সরকারি সহায়তা পাই না কিন্তু আমাদের যে বাংলাদেশের যে প্রত্যেকটা স্টেডিয়াম প্রত্যেকটা মাঠ অবকাঠামো সেই সুযোগ সুবিধাগুলো তো আমরা নেই সো এগুলো মিলিয়ে আমরা যেটি প্রতিমন্ত্রী মহোদয় বললেন এবং মোবাশ্বর হোসেন বলছেন যে মৌলবাদীদের একটা কিন্তু এটা বিরোধিতা আছে আমাদের সামাজিক তো বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে সরকার সেটা একটা সেক্ষেত্রে আমাদের সরকারের সহযোগিতা নিতে হয় সামাজিকভাবে অনেক বিষয় আমাদেরকে চড়াই উত্তরে পেরিয়ে আমাদের কাজ করতে হয় এই যে আজকে যারা আমাদের মেয়েগুলো কাজ মেয়েরা যারা আজকে আমাদের জন্য সাফল্য নিয়ে আসলো তারা যে সোসাইটি থেকে তারা বিলং করে সেই প্রান্তিক জনগোষ্ঠী তো তাদেরকে এখানে এনে একটু আগেই আমরা আরেকটা টকশোতে শুনছিলাম আমাদের মহিলা ফুটবল কমিটির কর্মকর্তা আমাদের মিস মিনিয়াপা উনি বলছিলেন যে এদেরকে একটা ফাইভ স্টার হোটেলে নিয়ে গিয়ে শেখাতে হয়েছে কিন্তু ডালিয়া আমি বিশ্বাস করি তুমি এটা মাইন্ড করো তাদেরকে শেখাতে হয়েছে যে কিভাবে ফাইভ স্টার হোটেল কোয়ালিটির ফ্যাসিলিটিসগুলো ইউজ করতে হয় কিভাবে সবাই তো ছোট থেকে বড় হয় সেটা কিন্তু সেটা তো করতে হবে আপনাদেরকে এবং নিশ্চয়ই আপনি যেমন আর্থিক ব্যাপার সেটা তো অবশ্যই বড় ব্যাপার এক্ষেত্রে আমরা বলতে চাই ঢাকা ব্যাংক শুধু আমরা জানি যে বাংলাদেশে 60টির বেশি বেসরকারি ব্যাংকই আছে এবং কোনো ব্যাংক লোকসানে নাই এবং এখানে দেখেন তারা কেন বাড়তি দিবে না এই যে একটা ভালো ইঞ্জিনিয়ার বলেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন কিছুক্ষণ আগে মোবাশ্বরের সাথে মানে যখন বিরতি চলছিল অফ দ্য টপিক কথা হচ্ছিল ইউনিট সাকসেস এই যে সাকসেস আসছে আজকে কিন্তু আমরা চাই সেই সকলকে চারটা প্রতিষ্ঠান বাফুফের সাথে যোগাযোগ করেছে যে প্লিজ আমাদেরকে কালকে সময় দেন খুব ভালো বলেছি যে কালকে না পরশুদিন বসি আমরা তাহলে একটা আপনি যদি বলেন সাকসেস কিন্তু আপনাকে আসলে সাকসেস লাগবে একদম দলে থাকা মানুষ হিসেবে আপনি যদি বলেন আসলে টাকা আনাটা কোন জায়গায় কাজ করলে এই সাকসেসটা স্টেবল হবে এবং এটাকে আমরা এগিয়ে নিতে পারবো কোন জায়গায় কাজ করে অনেকগুলি জায়গায় কাজ করতে হবে একটা জায়গায় কাজ করে কিংবা দুটা জায়গায় কাজ করে এটা হবে না অনেকগুলি জায়গায় কাজ করতে হবে বঙ্গমাতা গোল্ড কাপ হচ্ছে প্রাইমারি লেভেলে কিন্তু তার বাইরেও আমরা ধরেন বঙ্গমাতা গোল্ড কাপ হওয়ার পরে যে খেলোয়াড়গুলো আনছি এনে আমরা ট্রেনিং করাচ্ছি দেশে ডোমেস্টিক লেভেলে ওই এইজ গ্রুপের টুর্নামেন্ট এখনও কিন্তু আমরা চালু করতে পারি নাই আমি যতটুকু জানি ডোমেস্টিক লেভেলে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমরা এইজ লেভেলে খেলছি আন্ডার 14 খেলছি আন্ডার 15-17 খেলছি ডোমেস্টিক লেভেলে আমাদের এই টুর্নামেন্টগুলো খুব আপনি জেএসএফ কাপের কথা বলতে পারেন কিন্তু সেটার ধারাবাহিকতা কীরকম আছে জেএফএ ইন ইউনিসেফ আন্ডার 16 বাট আমার মনে হয় যে আমরা যদি 12 আন্ডার 12 থেকে যদি শুরু করতে পারি সেটা আরও বেটার হবে পাইপলাইনে প্লেয়ার বেশি থাকবে এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে এই খেলোয়াড়গুলার 5-10 বছর পরে সিনিয়র দলে যাচ্ছে সিনিয়র টিমে খেলছে
কিন্তু মানে ইন বিটুইন তারা যখন মানে পরিণত হচ্ছে, বড় হচ্ছে, স্কুল লাইফ থেকে কলেজ লাইফে যাচ্ছে কিংবা ভার্সিটি লাইফে যাচ্ছে, তাদের লেখাপড়া খেলাধুলা দুটাই চলছে, কিন্তু তাদের একটা আর্থিক প্রণোদনা বা একটা একটা কোনো প্রতিষ্ঠানে, যেমন ধরুন অন্য অন্য ইভেন্টসের কথা আমি বলবো, আমি একাধারে হ্যান্ডবল ন্যাশনাল টিমেরও ক্যাপ্টেন ছিলাম, সো আমি বিজেএমসিতে চাকরি করেছি 21 বছর। আচ্ছা, আমি বিজেএমসিতে প্লেয়ার কোটায় ছিলাম, আমি খেলেছি শুধু টুর্নামেন্ট, আমাকে মান্থলি ও স্যালারি দিয়েছে, এরকম অনেক খেলোয়াড় আছে। ফুটবল টিমটাও বিজেএমসিতে ছিল, ওই টিমটা আমার সুযোগ হয়েছিল, ওই টিমটাকে আমি করেছিলাম, একটাই কর্পোরেট লিগ হয়েছিল, সব ভাই যতটুকু জানেন বা সবাই জানেন, ওই কর্পোরেট লিগে বিজেএমসি চ্যাম্পিয়ন হয়েছিল, এরপরে আর কোনো কর্পোরেট লিগ হয়নি। আমা যেটা বলছে যে স্পন্সরশিপ আনা, কর্পোরেট টিমগুলোকে এখানে উদ্বুদ্ধ করা, যদি আপনি ওই খেলাগুলো ছাড়েন, কর্পোরেট লিগ কর্পোরেট প্রতিষ্ঠানই খেলতে পারবে, সেখানে কোনো ডিফেন্স, সেখানে কোনো ধরেন কোনো কী বলে জেলা দল খেলতে পারবে না, ক্লাব খেলতে পারবে না, কর্পোরেট স্ট্রাকচারটা টোটাল কর্পোরেট, তখন ওদের ইন্টারেস্ট বাড়বে যে আমার টিম করি একটা প্লেয়ারকে রাখবে, প্লেয়ার মান্থলি স্যালারি পাবে, খেলা শেষ হলে সেই প্রতিষ্ঠানে সে চাকরি করতে পারবে। রাজকাহনে আমরা আলোচনা করছি নারী ফুটবলে সাফল্য, পুরুষরা পুরুষ ফুটবল ক্রিকেটে কি করছে। মোবাশের হোসেন যদি বলেন সবটা মিলিয়ে, যেটা বলেন যে একটা আগামী দিনের জন্য কথা বলা এবং তার পরিকল্পনা, নারী ফুটবলের জন্য অর্থ যোগান, সবটা মিলিয়ে যদি বলেন, একই সঙ্গে আমরা এই তুলনাটা আর করার হয়তো সময় পাবো না যে নারীরা এতটা ভালো করলো, পুরুষরা করতে পারলো না, ক্রিকেট এবং ফুটবল দুটি পুরুষরা করতে পারলো না, নারীরাও আদতে পারবে কি না আগামীতে। যেরকম পুরুষদের একটা ব্যাপার আছে, তাকে এই প্লেয়ারদেরকে তাদের পারিবারিক খরচ পাতি আস্তে আস্তে এই জিনিসগুলি, কারণ একটা পুরুষ প্লেয়ার ইউনিভার্সিটিতে পড়ার কথা চিন্তা করে, সে যখন সত্যিকার অর্থে একজন প্লেয়ার হয় তার আর্নিংয়ের দরকার, যেরকম ক্রিকেটে আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটের প্লেয়াররা আয় করে, কিন্তু এই আমরাই আমাদের জীবনে হাইয়েস্ট পেমেন্ট করতাম আমরা ফুটবল প্লেয়ারদেরকে, সালাউদ্দিনের খেলা দেখার জন্য রাতের বেলা বাসে এই খুলনা থেকে মানুষ আসতো, এই জিনিসগুলি আমরা ভুলে গেছি, এই জিনিসগুলি নিয়ে আমরা আলোচনা করি না, কেন এখন আসে না, কি কারণে আসে না, রাতারাতি তো বঙ্গবন্ধু তো ক্রিকেটের স্বীকৃতি দিতে চায় না, এক পর্যায়ে বলে এই বড় লোকের খেলা বাংলাদেশের গরিব দেশে হবে না, তার ছেলের কারণে, তার ছেলের সহযোগিতায় আমরা এই কাজগুলি করতে পারছি কামালের জন্য, তো এই জিনিসগুলি কিন্তু বুঝতে হবে। এখন তো আমাদের প্রথমত সবটাতে উৎসাহ আছে, উৎসাহ আছে, আমি মনে করি বাংলাদেশে অর্থের এখন কোনো অভাব নাই, অভাব নাই, এবং লিগাল অর্থ আছে এই এই ধরনের কাজগুলিতে ব্যবহার করার জন্য, কিন্তু সেই অর্থগুলি ব্যয় হচ্ছে অপ্রয়োজনীয় জায়গায়, এই জায়গা থেকে যদি আমরা এই টাকাগুলির ব্যাপারে যদি প্রকৃত ব্যবহার করতে চাই, যেরকম আজকে মহিলা ফুটবল, আমাকে প্রোগ্রাম করতে হবে যে আগামী 1 বছর 10 বছর 15 বছর এই পুরো জিনিসটাকে দরকার হলে বাইরে থেকে এক্সপার্ট নিয়ে এসে করতে হবে, যেখানে কতজন কোচ থাকবে, কোনভাবে খেলা হলে, কারণ আমি যখন এই ফুটবল নিয়ে কথা বললাম আমার প্রথম কাজ হচ্ছে, তুমি যে কথাটা বললে যে স্টেপ বাই স্টেপ যে টিমগুলি আসে, অর্থাৎ লাইনে পাইপে প্লেয়ার তৈরি, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা ক্রিকেটের ক্রিকেটের দুরবস্থা কিন্তু এই কারণে হয়েছে, আমরা 15 বছর 16 বছর থেকে বলতেছি যে ডিস্ট্রিক্ট ডিভিশন স্কুল, যদি বাংলাদেশের ক্রিকেট কোনো অস্তিত্বই থাকতো না যদি নির্মাণ ক্রিকেট স্কুল ক্রিকেট চালু না হতো, ওর কাছ থেকেই কিন্তু আমরা এই জিনিসগুলি পেয়েছি, তো ফুটবলেও আমাকে অন্তত ডিভিশনাল যুদ্ধটা তো আমরা করাতে পারি, দ্য বেস্ট ডিভিশন হিসাবে ডিক্লেয়ার করব, এই জায়গাতে আবার নেতৃত্বটা দিতে হবে ফুটবল ফেডারেশনকে, কারণ যে কেউ পারবে না, তারা ওই জায়গাগুলিতে ডিস্ট্রিক্টগুলিতে লোক নিয়োগ করতে হবে যারা রাজনীতির বাইরে খেলার জন্য জীবন দেয়, কেন আমরা কিন্তু দেখতে পাই যখনই আমাদের জেলা ক্রীড়া সংস্থাগুলোর একটা বড় বাফুফু তো আর জেলা পর্যায়ে নাই ওইভাবে শক্তিশালী, জেলা ক্রীড়া সংস্থা বেশি কন্ট্রোল করে বাফুফের শাখা থেকে, মাঠটা সরকার পক্ষ থেকে মাঠ হচ্ছে জেলা ক্রীড়া সংস্থা দেওয়া, তো সেক্ষেত্রে আমাদের ডিএফএ কে জেলা ক্রীড়া সংস্থার সাথে মেনটেন করে কাজ করতে হয়, বাট যদিও 5-7 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুশাসন দিয়েছিলেন যে প্রত্যেকটা জেলাতে একটা ক্যালেন্ডার মেনটেন করে খেলা হবে, ফুটবল যেমন 6 মাস ইউজ করবে একটা ক্যালেন্ডার মেনটেন করবে, সেক্ষেত্রে অন্যান্য যে খেলাধুলাগুলো আছে ক্রিকেট থেকে শুরু করে যারা যারা আছে সবাই যেন যার যার একটা
নির্দিষ্ট ক্যালেন্ডার মেইনটেইন করে খেলাধুলাগুলো আয়োজন করতে পারে। আমরা তো এখন উপজেলা পর্যায়ে স্টেডিয়াম করার কথা ভাবছি, নিশ্চয়ই আমাদের সেই সুযোগ পাবে। এখানে তোমার একটা মজার কথা হচ্ছে, আমার স্টাডি রিপোর্ট ভেরি ডেঞ্জারাস, আমরা খেলার মাঠ বলার সাথে সাথে গ্যালারি বানাই। গ্যালারি বানানোর উদ্দেশ্য হইল পিছনে দোকান বানানো। ঢাকা স্টেডিয়ামের দোকানের যদি ইতিহাস নাও, সরকার পাইছে 3 লাখ টাকা, আর একটা দোকান বিক্রি হয়েছে 3 কোটি টাকায়। এটা হলো মোবাশ্বের লুট করছে। অর্থাৎ আমি যখনই স্টেডিয়ামের কথা বলি তখনই হচ্ছে পিছনে দোকান, যেটা এই ঢাকা স্টেডিয়ামের দুই পাশে যদি দেখো কাবাডির জন্যও গ্যালারি বানাইছে। কিন্তু স্টেডিয়াম তো লাগবে, স্টেডিয়াম কি লাগবে না? অবশ্যই লাগবে, কিন্তু তুমি কাবাডির জন্য কি স্টেডিয়াম দোকান সহ স্টেডিয়াম লাগতো? আচ্ছা, একটু সিম্পল গ্যালারি বানায় দেওয়া যায়। আর দুনিয়ার সব জায়গায় কয়টা জায়গায় স্টেডিয়াম আছে? আমি এখানে একটু মোবাশ্বের ভাষাতে অ্যাড করতে চাই, আসলে আমার মনে হয় আমরাই আসলে এক্সেপশনাল, যে এই যে স্টেডিয়ামে যে আসলে দোকান, আমরা বিশ্বের কোথাও যদি আমরা যেখানে যাই স্টেডিয়াম ইটসেলফ বা এরিনা, আমাদেরকে কোথাও খেলা যেতে হলে 10 মিনিট ধরে হেঁটে স্টেডিয়ামে ঢুকতে হয়। পৃথিবীর কোথাও তুমি এগুলি পাবে না। আমাদের এখানে আসলে স্টেডিয়ামের সাথে দোকান একটা কালচার হয়ে গেছে, ইট বিকামস এ বিজনেস। আমাদের আমাকে একটু যদি সময় দেন, আমরা যদি আমাদের বঙ্গবন্ধু স্টেডিয়াম পাড়াতে ঢুকি, ওখানে আমাদের বেশ কিছু স্থাপনা আছে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম রয়েছে, হকি স্টেডিয়াম রয়েছে, সেখানে শেখ রাসেল রোলার স্কেটিং রয়েছে, স্টেডিয়াম রয়েছে, হ্যান্ডবল স্টেডিয়াম রয়েছে, কাবাডি স্টেডিয়াম রয়েছে, বক্সিং ফ্যাসিলিটিস রয়েছে, ইনডোর ফ্যাসিলিটিস রয়েছে, বাট এটাকে তো আসলে আমরা কিন্তু বেশি লোক ওখানে যাই ফ্রিজ কিনতে, ইলেকট্রনিক্স জিনিসপত্র কিনতে যাই, এবং এখন আমরা ওই জায়গাটাকে ইউজ করি আমাদের বাইতুল মোকাররমের ওখান থেকে একটা করিডোর হিসেবে, ওই জায়গাটা দিয়ে আমরা মতিঝিলের রাজুকের ওদিক দিয়ে বের হয়ে যাই 10 টাকা বা 20টা টাকা দিয়ে। আসলে একটা স্পোর্টস এরিনার যে ফ্যাসিলিটিস থাকা উচিত, যে আউটডোর থাকা উচিত, এটার সাথে বলতে চাই ওইটা কিন্তু আমাদের দেশের সর্বোচ্চ ফ্যাসিলিটি। আমি একটু বলতে চাই যে আমি তো মাঠে প্র্যাকটিস করি, আমার কাছে এটা পুরো একটা আনহাইজেনিক পরিবেশ লাগে। আমি এটা সবসময় ফিল করেছি যে দিস ইজ নট দ্য অ্যাটমসফিয়ার ফর আ প্লেয়ার, অ্যাথলিটের জন্য এটা কোনো অ্যাটমসফিয়ারই না। আমি ঘুম থেকে উঠে দেখছি যে স্ট্রিট পিপলরা ঘুমায় আসে যে কোনোভাবে, যেভাবে সেভাবে, নোংরা এদিকে সেদিকে, একটা আনহাইজেনিক পরিবেশে হাইজেনিক পারফরমেন্স সবাই চাই। মেন্টাল ফিটনেস ঠিক থাকে না। এমনও হয়েছে পল্টন মাঠ থেকে এমন দুর্গন্ধ, এখন হ্যান্ডবল স্টেডিয়াম 2010 সালে সাব গেমসের আগে করা হয়েছে, কিন্তু তার আগে ওখানে যখন আমরা খেলতাম, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি যে এত দুর্গন্ধ আসতো যে আমার বমি চলে আসতো, খেলবো কি, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যেত। যেটা তো মনসংযোগের একটা ব্যাপার, আমি সেটা মেন্টাল হেলথ যদি মনসংযোগটা না দিতে পারি, মনসংযোগ না দিলে আমার বড় বড় স্টেডিয়ামে কিন্তু আপনার মানে এটাকে মেডিটেশন রুম থাকে, বিকজ মেডিটেশন রুমে যাও, তুমি নিজেকে মনসংযোগ করো, তারপরে খেলতে নামো। আমাদের কি এসব কনসেপ্ট আছে? আমরা যেগুলো পারি, মানে এটা কি আমাদের সম্ভব যে ওই ওইখান থেকে বিজনেস সেক্টরগুলোকে সেখানে অন্তপক্ষে কোনো বিজনেস থাকবে না, শুধু খেলা হবে, ক্রিকেট থাকবে, সেখানে থাকতে হবে জিম ফ্যাসিলিটিস, সেখানে থাকতে হবে কনফারেন্স রুম যাতে প্লেয়ারদেরকে নিয়ে সেখানে মিটিং করা যায়। যদি একান্তই মনে হয় যে হ্যাঁ অনেকগুলো মানে ক্লাব আছে যাদের মানে স্থাপনা নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই, তারা কোথাও বসতে পারে না, কিন্তু খেলাধুলা চালাতে চায়, তাদের চেষ্টা আছে যে কোনো না কোনো ইভেন্টসে তারা একটা অংশগ্রহণ করতে চায়, কিংবা তাদের মানে কি বলে এটাকে, তারা একটা ওইখানে পজিটিভ একটা ইনপুট দিবে, তো তাদেরকে ওইখানে রাখুক, একটা ফ্রিজ টেলিভিশন না রেখে, দোকান না রেখে, ওই ক্লাবগুলোকে ওখানে জায়গা দিয়ে, কিংবা ওই ওই ফেডারেশনগুলো অ্যাসোসিয়েশনগুলো বাংলাদেশের আমার মনে হয় এই এই যে আমরা আলাপ করছিলাম পৃথিবীর সব জায়গাতেই, ইভেন কি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আমরা যখন বলি সেখানে গ্যালারি নাই, মাটি দিয়ে স্লোপ করে উঁচা করে আছে, মানুষ একদম দৈনন্দিন আনন্দ। এই জিনিসগুলির দিকে দাঁড়াতে হবে, এবং আমি সুযোগ পেলে মন্ত্রীকে আবার বলতাম যে স্টেডিয়াম মানেই কিন্তু আপনার লোকরা জানে যে দোকান, সেটা যেন না হয়, সেটা যেন না হয় না হয় ফরগেট অ্যাবাউট দ্যাট। আপনাকে আমরা এই জায়গাতে ধন্যবাদ, অবশ্যই স্টেডিয়াম দোকান না, মাননীয় মন্ত্রী বিভিন্ন প্রোগ্রামে বলে থাকেন যে আমরা চাই সেটি, এবং নারী ফুটবলের জন্য অর্থ বরাদ্দ হোক, স্পন্সর আসুক, নারীরা আবার ভালো থাকুক, সকলকে ধন্যবাদ।